ব্যবসা করতে চাইনি বলে গণস্বাস্থ্যের অ্যান্টিজেন কিটের অনুমোদন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পৃথিবীর প্রথম আমরা উদ্ভাবন করেছি, কিন্তু আমরা ব্যবসা করতে রাজি হইনি বলে তার অনুমোদন পাইনি। যখন কিছুতেই ঠেকানো যাচ্ছে না বলে সেটি আমেরিকা থেকে টেস্ট করাই আনেন। আজকে যেই অ্যান্টিজেন আমদানি করেছেন সেটা সাউথ কোরিয়াতে তৈরি, তারা তো আমেরিকায় টেস্ট করেনি। এটা কি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র না? আপনারা অনেকে বলবেন ফ্রি, ফ্রি হলেও ওরা কে মাংনা দিয়েছে? ওটা সরকারি অর্থে কেনা হয়েছে, এই অর্থটা কার? জনগণের অর্থই।